হ্যালো বন্ধুরা, বৃষ্টিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের গ্রেভি চিলি চিকেন বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে বানাবো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো দেখে নিই গ্রেভি চিলি চিকেন বানানোর জন্য কি কি লাগছে। 4 চামচ ময়দা, 4 চামচ সাদা তেল, 2 ডিম, নুন স্বাদ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ। নিয়ে নিচ্ছি 750 গ্রাম বোনলেস চিকেন। আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 ডিম, এরপর দিয়ে দিচ্ছি ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 4 চামচ নুন ও কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এরপর 8 ঘন্টার জন্য এটি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন ফ্রাই করার জন্য আমি কড়াইতে অনেকটা সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেনের পিস দেব এবং লাল লাল করে ভেজে নেব। সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিচ্ছি 2 চামচ সয়া সস, 2 চামচ সাদা তেল, 4 চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস, 2 চামচ কর্নফ্লাওয়ার, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, নুন স্বাদ মতো, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, 1 বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা চিরে নিয়েছি। আমি গ্রেভি চিলি চিকেন করার জন্য কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ও আদা কুচি। এগুলো 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাও 1 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর একে একে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, গ্রিন চিলি সস ও সয়া সস। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও কাশ্মীরি রেড চিলি পাউডার। বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 1/2 কাপ জল নিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এরপর এই কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু গ্রেভি চিলি চিকেন তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গ্রেভিটা ফুটে এলে ফ্রাই করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু টেস্ট করে নুন ঝালটা দেখে নিতে হবে। এরপর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ব্যাস 3 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল চিলি চিকেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, টাটা।